ডেঙ্গু মোকাবেলায় হাই অ্যালার্টে কাজ করছে বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যুতে সম্মিলিত প্রচেষ্টা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর। জাতিসংঘে ভাষণ দেবেন আজ। বিদ্যুতের তার ছিঁড়ে জমে থাকা বৃষ্টির পানিতে মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন সহ চারজনের মৃত্যু। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে তাদের প্রত্যাবাসনের সম্মিলিত প্রচেষ্টা আরও বহুগুণ বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশ হাই অ্যালার্টে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। জাতিসংঘ সদর দপ্তরে আলাদা আয়োজনে তিনি এসব কথা বলেন। সাধারণ পরিষদের অধিবেশনে আজ ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে এক আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্যখাতে বাংলাদেশের নানা অগ্রগতির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। কোভিড-19 মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের অন্যতম সেরা দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ডেঙ্গু মোকাবেলায়ও এখন হাই অ্যালার্টে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের একটি ইভেন্টে সমাধানের চারটি প্রস্তাব তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টা আরও বহুগুণ বাড়াতে হবে। সব বিকল্পের মধ্যে স্বেচ্ছায় প্রত্যাবাসনই সবচেয়ে কার্যকর। বাংলাদেশ, কানাডা, গাম্বিয়া, মালয়েশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই ইভেন্টের আয়োজন করে। প্রত্যাবাসন ইস্যুটি এখন স্থবিরতার পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে রোহিঙ্গাদের প্রতি বিশ্বব্যাপী মনোযোগ দ্রুত হ্রাস পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, বিশ্ব রোহিঙ্গাদের ভুলে যেতে পারে না। বিএনপির কর্মসূচি ঘিরে মানুষের মাঝে শঙ্কা থাকে, তাই পাল্টাপাল্টি নয় বরং সংঘাত এড়াতেই মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে নির্বাচনমুখী কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ, বলেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। তাদের মতে, আওয়ামী লীগ মাঠে থাকলে মানুষ ভরসা পায় বিএনপি নির্বাচনে আসবে বলেও বিশ্বাস ক্ষমতাসীন দলের। তাইমুর রশিদের রিপোর্ট। এক দফা দাবিতে বিএনপির ১২ দিনের কর্মসূচি ঘোষণার পর দিনে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কর্মসূচির মাঝে রয়েছে আলোচনা সভা ও সমাবেশ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলছেন, তাদের দল গণতন্ত্র ও শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী, তাই পাল্টাপাল্টির কিছু নেই, তবে ধ্বংসাত্মক কর্মসূচির বিরুদ্ধে হুঁশিয়ারি তার। সেই হিসেবে তো আমাদের আর হাতে সময় নেই, এখন তো সংগঠনের সমস্ত কার্যাবলী এখন নির্বাচনমুখী, আমাদের প্রতিদিনই এখন সাংগঠনিক কর্মকাণ্ড থাকবে, কারণ নির্বাচনের সময় তো প্রতিদিনই প্রতি মুহূর্তে সাংগঠনিক কর্মকাণ্ড থাকে। তো সেই হিসাবে আমাদের এখন প্রতিদিন কর্মসূচি থাকবে। আমাদের এই কর্মসূচির মাধ্যমে জনগণের সঙ্গে আরও সম্পৃক্ত বাড়ানো, জনগণের আরও সমর্থন বেশি সৃষ্টি করা, জনসমর্থন সৃষ্টি করার পাশাপাশি তাদের প্রতি আরও আস্থা বেশি সৃষ্টি হয়, সেটি আমাদের লক্ষ্য। আমরা সেই লক্ষ্যে কাজ করেছি। এখানে পাল্টাপাল্টির কোনো কথা আসবে? পাল্টাপাল্টির তো কথার কিছু নেই। এদিকে দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলছেন, বিএনপির কর্মসূচির সাথে আওয়ামী লীগকে মেলানোর কোনো সুযোগ নেই। তার মতে, বিএনপির হাক ডাকে কোনো কাজ হবে না। জানান, মানুষের জানমাল রক্ষায় মাঠে থাকবে আওয়ামী লীগ। কর্মসূচি থাকলে মানুষ একটা ভরসার জায়গা পায় যে নন্দত পক্ষে এই কর্মসূচির নামে এই বিএনপি বা এই বিএনপির সঙ্গীর সাথে যারা আছে তারা এই ধরনের কর্মকাণ্ড চালাতে সাহস পাবে না। পাল্টাপাল্টি না বলে, সংঘাতপূর্ণ না বলে বরং বলতে পারেন যে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কার জায়গা থেকে মানুষের যান মাল নিরাপত্তা যেমন সরকার সরকারের জায়গা থেকে করবে, আওয়ামী লীগের মতো একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগও পালন করবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা স্মরণ করিয়ে দেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার আর কোনো সুযোগ নেই এবং তারা নির্বাচন আসবে। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর মিরপুরে বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন সহ মারা গেছে চারজন, বেঁচে গেছে এক শিশু। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রবল বৃষ্টিতে মিরপুর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় আর বজ্রপাতে ছিঁড়ে যায় বিদ্যুতের তার, তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু। পুলিশ জানায়, মারা যাওয়াদের তিনজনই একই পরিবারের। বিস্তারিত জানাচ্ছেন এসএম ফয়েজ। রাজধানী ঢাকায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টানা ৬ ঘন্টার বৃষ্টি সাথে বজ্রপাত, এতে প্রধান সড়ক সহ অলিগলি পানিতে তলিয়ে যায়। রাস্তায় জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে করুণ মৃত্যু হয় একই পরিবারের তিনজনের।
তাদের বাঁচাতে গিয়ে মারা যান আরও একজন। পাঁচজনের ভিতরে একটা খালি বাচ্চা আছে, শ্যামলি শিশু হাসপাতাল নিয়েছে, ওখানেও রাখিনি, এখন বর্তমানে ঢাকা মেডিকেল ভর্তি আছে। একটা মহিলা পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে ও উদ্ধার করতে যে ওকে কারেন্টটা শর্ট করছে। পুলিশ জানায় বিদ্যুতায়িত পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায়, পরে চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন। অ্যাকচুয়ালি আসলে কিভাবে হয়েছে সেটা তো পরবর্তীতে বোঝা যাবে, তদন্তাধীন বিষয়। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে থই থই পানি, তাতেই রাস্তায় বন্ধ হয়ে যায় যান চলাচল, চরম ভোগান্তিতে পড়েন মানুষ। কোনো যানবাহন নাই আর পরিস্থিতি এমন খারাপ, পানি কোথাও নামতেও আসে না। পানি আমি সাইড দিয়ে হাইটে আইছি, যার জন্য হয়েছে এতটুকু ভিজছে, আর যদি মাঝখান দিয়ে আইতাম তাহলে এই কোমরও মনে হইলে। গাড়ি ঘোড়া চলতে পারে না, সব জাম লাগিয়ে থাকে। ঢাকায় ছয় ঘন্টায় 113 মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নীলফামারীর ডিমলাতে 97 মিলিমিটার, রাজারহাটে, কুড়িগ্রামের রাজারহাটে 39 মিলিমিটার, রংপুরে 30 মিলিমিটার, সৈয়দপুরে 68 মিলিমিটার, তেঁতুলিয়াতে 40 মিলিমিটার, আর এছাড়া সর্বোচ্চ বৃষ্টি নেত্রকোনাতে 85 মিলিমিটার, আর ঢাকার যদি আমি আলাদাভাবে বলি, ঢাকায় 9 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত ঢাকায় 23 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয় ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে আজও দমকা হাওয়া সহ মাঝারি বৃষ্টি হতে পারে, এ সময় বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসএম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনিদের অধিকার বঞ্চিত রেখে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা কখনোই সম্ভব হবে না বলে বিশ্ব দরবারে স্পষ্ট জানিয়ে দিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রেসিডেন্ট আব্বাস বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার পুরোপুরি প্রতিষ্ঠা করা ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্মেলন ডাকতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতিও আহ্বান জানান তিনি। তার আশঙ্কা, শেষ ভরসাস্থল জাতিসংঘ অনতিবিলম্বে আন্তরিক উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও গুরুতর দিকে মোড় নিতে পারে। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 11টায়। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।